আসসালামু আলাইকুম, আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের মাধ্যমে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস আইডিয়া, সফট স্কিলের উপর আলোচনা করছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করছি। লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা প্রতিদিন এই চারটি বিষয়ের উপর লেসন ভিডিওগুলো আমরা আপলোড করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনারা যারা স্টার্টআপ বা বিজনেস নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা যেন খুব স্বাচ্ছন্দ্যভাবে ভালোভাবে আপনাদের সেই স্টার্টআপ বা বিজনেস নিয়ে আপনারা কাজ করতে পারেন। লস ভেঞ্চারের মাধ্যমে আমরা প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর কনসালটেন্সি করছি স্টার্টআপ বিজনেসের উপর এবং সেই সকল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, যে আসলে প্রতিদিন আপনি যে স্টার্টআপ নিয়ে কাজ করছেন বা বিজনেস নিয়ে কাজ করছেন, আপনি গুছিয়ে যদি কাজ করেন, গুছিয়ে যদি আপনার সেই স্টার্টআপ বা বিজনেসটি আপনি শুরু করতে পারেন, দেখবেন আপনার সফলতার হার সর্বোচ্চ। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে সফট স্কিল বিষয়ে একটি টপিকস নিয়ে আলোচনা করব। আশা করছি আমাদের এই আলোচনা আপনাদের জন্য অনেকটাই ভালো হবে, কারণ আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রিয়েটিভিটি কেন দরকার আপনার জীবনে, এটি নিয়ে আজ আমরা আলোচনা করব। এর ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ করছি। আপনারা আমাদের এই লস ভেঞ্চারের মাধ্যমে যে সকল ভিডিওগুলো দেখছেন, আমরা প্রতিটি ভিডিও শিক্ষামূলক, গঠনমূলক এবং আলোচনামূলক ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করছি। সুতরাং আপনারা লস ভেঞ্চারের যে ইউটিউব চ্যানেল আছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার দিয়ে, লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এখন প্রতিদিনই স্টার্টআপ এবং বিজনেসের অনেক স্টার্টআপ গঠন হচ্ছে এবং স্টার্টআপ এবং বিজনেস নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সুতরাং আমরা প্রতিদিন এই স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আলোচনা করে আমরা অন্যকেও সেগুলো দেখার সুযোগ করে দিলে অন্যেরও উপকার হবে। সফট স্কিল আমাদের এই যুগে এখন অনেক দরকার। সফট স্কিল শুধু আমাদের ডেইলি লাইফে না, আমাদের কর্পোরেট লাইফেও এই সফট স্কিল অনেক দরকার। এখন যদি আপনারা বলেন যে কিভাবে দরকার, কারণ সফট স্কিল বলতে আমরা বুঝি কমিউনিকেশন স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, লিডারশিপ স্কিল, ক্রিয়েটিভিটি স্কিল, তারপরে আপনার পাবলিক স্পিকিং স্কিল, এই যে রিসার্চ স্কিল, এগুলো সবই হচ্ছে সফট স্কিল। এই সফট স্কিলগুলো আমাদের মাঝে এখন নেই। কেন নেই? কারণ আমরা এগুলো নিয়ে আসলে চর্চা বা প্র্যাকটিস করি না বলে আমাদের সফট স্কিলগুলো, এই স্কিলের পরিমাণ অনেক কম। অন্যান্য স্কিলগুলো থাকলেও স্কিলগুলোর পরিমাণ অনেক কম, কারণ অনেক সময় আমরা কমিউনিকেশন স্কিল আমাদের ভালো হয় না, অন্যান্য স্কিলগুলো ভালো হয় না। সুতরাং এই স্কিলগুলো অবশ্যই আমাদের প্র্যাকটিস বা চর্চা করতে হবে। ক্রিয়েটিভিটি আমাদের এই যুগে অনেক দরকার। ক্রিয়েটিভিটির বাংলা যদি আমরা গুগলে সার্চ করি দেখব সৃজনশীলতা। সেই ক্রিয়েটিভিটি নিয়ে আজ আমি একটি অনুচ্ছেদ আলোচনা করব এবং সেই অনুচ্ছেদটি পড়ে শোনালে আপনারা বুঝবেন যে আসলে ক্রিয়েটিভিটিটা আপনাদের জন্য বা আমাদের জন্য কতটা দরকার। ক্রিয়েটিভিটি মানে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন এর অর্থ দাঁড়ায় সৃজনশীলতা, অর্থাৎ ক্রিয়েটিভ মানে হচ্ছে সৃজনশীলতা, অর্থাৎ আপনি নতুন কিছু যে তৈরি করা, আপনার ভেতর থেকে নতুন কিছু তৈরি হওয়া, এটিকে মূলত আমরা ক্রিয়েটিভিটি বলে থাকি। এখন আমরা সকল বিষয় নিয়ে রিসার্চ করছি, রিসার্চ করে করে নতুন নতুন অনেক কিছু আমরা তৈরি করছি। আমরা এই যে রিসার্চ করছি, এই যে আমরা স্টার্টআপ গঠন করছি, এই স্টার্টআপ আমরা তৈরি করছি, এটি কিভাবে হচ্ছে? এটি সৃজনশীলতা, ক্রিয়েটিভিটির মাধ্যমেই তৈরি হচ্ছে। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে মনোনীত করা হয়েছে। এখন আমাদের জন্য আল্লাহ সমগ্র পৃথিবীর সবকিছু তৈরি করেছেন। আমাদের উচিত নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বাড়ানো। আমরা অন্যেরটা নকল করে যদি কোনো কিছু তৈরি করি এতে আমাদের মাঝে ক্রিয়েটিভিটি থাকবে না। অন্য একজন একটা জিনিস তৈরি করেছে, আপনিও সেটি তার দেখা দেখি তাকে হুবহু নকল করে সেই জিনিসটি আপনিও তৈরি করছেন, তাহলে আপনার ভিতরে যে একটা ক্রিয়েটিভিটি আছে আপনি কিন্তু সেটিকে চর্চা করছেন না। প্রতিটি মানুষের ভিতরে ক্রিয়েটিভিটি থাকে, কম বেশি। আপনি যদি বেশি বেশি চর্চা করেন, বেশি বেশি রিসার্চ করেন, দেখবেন আপনার ভিতরে অনেক ক্রিয়েটিভিটি বেড়ে যাবে। প্রতিটি মানুষের মাঝে সৃজনশীলতা আছে যদি মানুষ এটা কাজে লাগাতে পারে। আপনার মাঝে, আমার মাঝে, সবার মাঝে সৃজনশীলতা আছে, কিন্তু আমাদের উচিত সেগুলোকে কাজে লাগানো। যদি আমরা সেগুলোকে কাজে না লাগাই তাহলে সেই সৃজনশীলতা আমাদের ভিতরে থেকে যাবে, কিন্তু আমরা সেগুলোকে বের করতে পারবো না।
এখন আমি আলোচনা করব যে আসলে কেন দরকার। নাম্বার ওয়ান, নিজের ভিতর লুকানো সত্তাকে জাগিয়ে তোলার জন্য হলো ক্রিয়েটিভিটির চর্চা করতে হবে, কারণ ক্রিয়েটিভিটি একটি সফট স্কিল। এই স্কিলটি আমাদেরকে কী করতে হবে, চর্চা করে আমাদের ভিতর থেকে এই ক্রিয়েটিভনেসটাকে নিয়ে আসতে হবে। সৃজনশীলতা বাড়াতে সাহায্য করবে ক্রিয়েটিভিটি, প্রতিভা তৈরি করতে সাহায্য করবে ক্রিয়েটিভিটি। আপনি একটি জিনিস পাচ্ছেন না বা আপনার একটি জিনিস হচ্ছে না, আপনি এটিকে নিয়ে রিসার্চ করেন, আপনি এটিকে নিয়ে চিন্তা করেন, দেখবেন অটোমেটিক সেই জিনিসটি আপনি তৈরি করতে পারছেন। অর্থাৎ আপনার প্রতিভা অর্থাৎ আপনার মেধাকে আপনি কাজে লাগান, দেখবেন অনেক ক্রিয়েটিভিটি আপনার ভিতর থেকে তৈরি হচ্ছে। উদ্ভাবনী আইডিয়া তৈরি হবে, বিভিন্ন সমস্যাকে কীভাবে সমাধান করবেন সেই জিনিসগুলো এই উদ্ভাবনী আইডিয়া অর্থাৎ ক্রিয়েটিভিটি এই উদ্ভাবনী আইডিয়া তৈরি করতে সাহায্য করবে। সৃজনশীলতা তৈরি করবে, আপনি একজন সৃজনশীল পার্সন হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। স্টার্ট আপ তৈরি করতে সাহায্য করবে এই ক্রিয়েটিভিটি, নিজের মেধা ঝালিয়ে নিতে পারবেন ক্রিয়েটিভিটির সাহায্যে, চিন্তা শক্তিকে উন্নত করবে ক্রিয়েটিভিটি, আপনার দ্বারা দেশ ও জাতি অনেক ভালো কিছু আশা করবে, আপনার অফিসের জন্য এটা অনেক ভালো হবে। আপনি যদি কর্পোরেট লাইফে থাকেন, কর্পোরেট লাইফে এই সৃজনশীলতা অনেক বেশি আপনাকে মোটিভেটেড করবে। একটি কাজ আপনার বস যদি না পারে বা আপনার কলিগ যদি না পারে, আপনি সেটিকে নিয়ে রিসার্চ করেন, আপনি যদি সেটিকে পেরে দেখিয়ে দিতে পারেন, তাহলে অফিসে দেখবেন আপনার নাম ছড়িয়ে পড়বে এবং আপনাকে তখন সকলে চিনবে যে ক্রিয়েটিভ পার্সন হিসেবে। স্কুল কলেজ লাইফে ক্রিয়েটিভ স্কিল থাকলে অনেক উদ্ভাবনী জিনিস তৈরি করা সহজ হয়ে যায়। পরনির্ভরশীলতা কমতে থাকবে, কারণ পরনির্ভরশীলতা কীভাবে কমবে, যে আপনি বিভিন্ন জিনিস তৈরি করে করে নিজের মধ্যে সেটি রাখলে পরনির্ভরশীলতাটা কমতে থাকবে। আত্মকর্মসংস্থান তৈরি করতে সাহায্য করবে, কীভাবে, ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি স্টার্ট আপ তৈরি করতে পারবেন আর স্টার্ট আপের মাধ্যমে আপনি আত্মকর্মসংস্থান তৈরি করতে সাহায্য করবেন। অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এই ক্রিয়েটিভিটির সাহায্যে, অনেক কর্মসংস্থান আপনি নিজেই তৈরি করতে পারবেন ক্রিয়েটিভিটির মাধ্যমে। অবশেষে এই স্কিল ডেভেলপ করার মাধ্যমে আপনি ক্রিয়েটিভ স্কিল পার্সন হয়ে উঠবেন। এটা একটা সফট স্কিল, সুতরাং এটি আমাদের জীবনে থাকা অনেক দরকার। এই স্কিল ছাড়া আপনি নিজেকে ঠিকভাবে মেলে ধরতে পারবেন না। অতএব একজন মানুষ হিসেবে আমাদের উচিত এই ক্রিয়েটিভ স্কিলটি চর্চা করা। তাহলে আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম, ক্রিয়েটিভ স্কিল অর্থাৎ সফট স্কিলের একটি পার্ট নিয়ে আলোচনা করলাম। আশা করছি আমাদের আলোচনা থেকে কিছুটা হলেও আপনাদের উপকার হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লস ভেঞ্চারের মাধ্যমে আপনারা কী কী জিনিস আরও জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই। লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।